অ্যান্ড্রু কিশোর ছিলেন একজন বাংলাদেশী গায়ক। অ্যান্ড্রু কিশোর 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যেজন্য তিনি প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে জীবনের গল্প, আছে বাকি অল্প। হায়রে মানুষ রঙিন ফানুষ, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বুকের মধ্যেখানে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চাই প্রভৃতি। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অ্যান্ড্রু কিশোর মাত্র 6 বছর বয়সে রাজশাহী বেতারের সাবেক সঙ্গীত পরিচালক আব্দুল আজিজ বাচ্চুর কাছে গান শেখেন। এরপর 1977 সালে বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক শহীদুল ইসলামের প্রতিভা অন্বেষণে অংশগ্রহণ করতে ঢাকায় আসেন অ্যান্ড্রু কিশোর, এবং সেখান থেকেই অ্যান্ড্রু কিশোর হয়ে যান একজন বেতার শিল্পী। অ্যান্ড্রু কিশোর নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গানে রেডিওতে তালিকাভুক্ত শিল্পী ছিলেন। এছাড়াও তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। অ্যান্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় 1977 সালে আলম খান সুরারোপিত মেল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ এই গানের মধ্য দিয়ে। তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের ধুমধারাক্কা। তবে এ জে মিন্টু পরিচালিত 1979 সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর যাই চলে এই গানে প্রথম দর্শক তার গান শোনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে। তিনি অন্যান্য প্লেব্যাক গানও রেকর্ড করেন, যেমন ডাক দিয়াছেন দয়াল আমারে, ভালোবেসে গেলাম শুধু, এরকম আরও অসংখ্য জনপ্রিয় সব গান। Thank you.
বৈবাহিক জীবনে অ্যান্ড্রু কিশোরের সহধর্মিনী লিপিকা অ্যান্ড্রু ইতি এবং এই দম্পতির রয়েছে এক মেয়ে নাম মিনিম অ্যান্ড্রু সংজ্ঞা এবং রয়েছে এক ছেলে জয় অ্যান্ড্রু সপ্তক। অ্যান্ড্রু কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করেছেন। এছাড়াও অ্যান্ড্রু কিশোর একজন ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত। 1987 সালে তিনি আহমদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলু, ডলি জোহর, দিদারুল আলম বাদল, শামসুল ইসলাম নান্টুর সাথে টিভি নাটক, বাণিজ্যিক এবং অন্যান্য প্রযোজনার জন্য একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান প্রবাহ শিরোনামে উদ্বোধন করেন। অ্যান্ড্রু কিশোর পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার। অ্যান্ড্রু কিশোর 1982, 1987, 1989, 1991, 1996, 2000, 2007 এবং 2008 সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও 1984, 1987, 2001, 2008 এবং 2010 সালে পেয়েছেন বাচসাস পুরস্কার। এছাড়াও 1998 এবং 1999 সালে পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। প্লেব্যাক সম্রাট খ্যাত দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর। অ্যান্ড্রু কিশোর নন হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসা করেও ক্যান্সার নির্মূল হয়নি প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর। চিকিৎসক হাল ছেড়ে দেওয়ায় ক্যান্সার নিয়েই 9 মাস পর 2020 সালের 11 জুন দেশে ফিরেন তিনি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি রাজশাহীতে ছিলেন। অবশেষে 2020 সালের 6 জুলাই সন্ধ্যা 7টার সময় ইহলোক থেকে তিনি বিদায় নেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর।